এগুলো আকাশ থেকে পড়লো। যাই সামনে যাই আরো। এ ভাই এটা কে? পিছনে কে ভাই? ভাগেন 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 ভাই। ভাই ভাই এটা কে? নতুন হরর গেমে তোমাদের স্বাগত। আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়ে যেতে বলতেছে একটা হসপিটালে। তার নাকি একটা ফাইল আমাদের ওই হসপিটাল থেকে নিয়ে আসতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা গেমটি শুরু করে দেই। গেমটি আমাদের স্টার্ট হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে আমার হোন্ডা মানে আমার বাইক। এটম ভাই এটা কি আপনার গার্লফ্রেন্ড নাকি? আরে হ্যাঁ ভাই এটা আমার গার্লফ্রেন্ড। এখানে যাচ্ছে কেন আমি তা জানি না আমার সাথে। কি ভাই আপনার গার্লফ্রেন্ডের তো দাঁড়িয়ে মোট সবকিছুই আছে দেখি। আরে সবই আছে কোনো সমস্যা নাই। আমরা এই হসপিটাল যাব কিন্তু আমার সাথে ও যায় না কেন? আরে চলো গার্লফ্রেন্ড চলো। ভাই কেমন গার্লফ্রেন্ড আপনার? আরে যাই হোক ভীত মনে হয় আমাদেরকে বিপদে ঠেলে দিয়ে আর ওখানে বসে আসতো। বাপ রে বাপ ফাইল তো ওরই। আচ্ছা কই বাদ নেই এটম ভাই চলেন। হ্যাঁ চলো চলো। আরে ভাই গেট বন্ধ হলো কেন? এ কি ভাই দেখি তো পিছনে গেট বন্ধ। আরে ভাই সরে ভাই। আরে ভাই এটাকে আমাদের খুলতে হবে। তো এখানে চাবি লাগবে আমরা চাবি খুঁজতে হবে আমাদের এখানে। আরে ব্রেকআপ টেকআপ এখনই না আরো অনেক দেরি আছে কেবল তো শুরু হলো। ভাই এমন গার্লফ্রেন্ড থাকলে তো আপনার কোন দিন। এরে ভাই এটা কে কেমনে কি ভাই দেওয়াল কিভাবে ভেঙে বললো? ভাই আমি তো ভয় করি আপনি আগে আগে যান না। হ্যাঁ হ্যাঁ আমি তো আগেই আছি তুমি তো ভিতু তুমি পিছনেই থাকো। আচ্ছা ভাই ঠিক আছে আপনি একটু আমার ভাই আপনার কত সাহস। আমি খুবই সাহসী। হ্যাঁ ঠিক আছে তো চলুন তো চলো ভিতরে। আরে ভাই এগুলো কি? এগুলো কি হে প্রভু এগুলো পাখি নাকি? তো আমাদের যাই হোক আমাদের চাবি পেয়ে গেছি চাবি নিয়ে আমরা ওখানে যাব। গেটটা খুলে দাও তারপরে দেখে ভিতরে আর কি কি ভয় অপেক্ষা করছে আমাদের জন্য। ভাই বিহাইন্ড ইউ পিছনে কি আছে? পিছনে কে ভাই? ভাগেন 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 ভাই। ভাই ভাই এটা কে? এ ভাই ভাগো 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 ভাই। শিট 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 আমাদের মাঝে শিট ভাই। চলো 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 পালা 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 পালা। এ ভাই ভাই আমাদের পিছনে আছে তাড়াতাড়ি আমরা ঢুকবো তাড়াতাড়ি আমরা ঢুকবো। ভাই কোন দিকে ঢুকবো? এদিকে এদিকে খুলেন গেটটা খুলেন। ও খুলে গেছে। ওহ ভাই বেঁচে গেছে মনে হয়। আমরা হসপিটালের মধ্যে অলরেডি ঢুকে গেছি। তো দেখা যাক এখানে আমাদের ফাইল কোথায় আছে। তো আমরা এদিকে যাব এদিকে যাব। আরে গেট খোলার আওয়াজ কোথা থেকে এলো? কি রে ভাই গেটটা এমনি এমনি খুলে গেল ভাই? এটা কি জাদু নাকি ভাই? আমিও তো জানি ভাই এটাকে। আরে ভাই ভাই গেল ভাই রে ভাই এটা কেমন কথা ভাই? এটা এখানে কিছু আছে নাকি ফাইল এখানে? আরে ভাই এখানে থেকে সব কিছু অটোমেটিকলি হতে আসছে ভাই। ভাই এটা কোন জায়গায় নিয়ে এলেন ভাই? এটা আমার ভাই এটা হসপিটালের ভিতর পরিত্যক্ত হসপিটাল। তো এখান থেকে আমাদের ফাইলটা উদ্ধার করতে হবে। তো এই ভাই এটা আবার কে ভাই? আমি কি তো আপনার পিছনে লুকিয়ে এসেছিলাম এতক্ষণ। ভাই এটা কে? কোথায় গেল? কোথায় গেল? আল্লাহ তুমি ভয় পেও না আমি সামনে যাচ্ছি তো তুমি পিছনে থাকো। হ্যাঁ ভাই আপনি আছেন আমার সাথে আমার কিসের ভয় আছে? চলো না আপনি আগে এতে থাকেন দেখি এখানে কিছু আছে পাওয়া যায় না। ভাই এগুলো আকাশ থেকে পড়লো। যাই সামনে যাই আরো। এ ভাই এটা কে? ভাই কোথা থেকে এসেছিল ভাই? আমি তো নিজেও জানি না কিন্তু আমি ভয় পাইনি তুমি পিছনে থাকো। এ ভাই এটা কে? আবার এটা ভাই এটা কোথায় হয়ে গেল? এসব কিছু লোক রাতে হে আপা কিছু করা যাচ্ছে না রে ভাই। খুঁজতে পারি কিনা এখানে তো পাইলাম না ফাইলটা। এই যে সামনে একটা দরজাটা অনেক সাহসী আর আপনার অনেক বুদ্ধি ভাই। আর বুদ্ধি তো যত তাড়াতাড়ি আপনি সম্ভব এখান থেকে আমাদের বের করেন ভাই অনেক ভয় করতেছে ভাই। হ্যাঁ তোমাকে তো সাথে করে নিয়ে আসছি কোনো সমস্যা নাই আমরা তাড়াতাড়ি এখান থেকে এসকেপ করব কোনো সমস্যা নাই। আমরা নিচে যাব নিচে যাব ভাই। নিচে মনে হয় ফাইলটা আছে সম্ভবত। ভাই কার যেন কানের আওয়াজ শোনা যায় তো। কি রে ভাই এখানে ভাই ওটা কে? ওটা কে ভাই? ভাই যাই না ভাই। না 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 কোনো সমস্যা নাই আমি ভয় পাই না তো ভাই। যাই না ভাই। ভাই ওখানে কিছু বিপদ আছে ভাই। আরে কোনো বিপদ নাই কিছু গড়বড় লাগতেছে আমার। এটা কে আমি আগে দেখবো এখান থেকে। কিচ্ছু করতে পারবে না ভাই আমি। কোনো সমস্যা নেই তুমি পিছনে থাকো। পিছনে আপনার পিছনে আমি কোনো ভয় পাও না। হ্যাঁ ভাই
ভাই কি খাচ্ছে দেখো, মাংস খাচ্ছে চিবে চিবে, দেখো দেখো খাচ্ছে। তো যাই হোক আমরা এখান থেকে চলে যাব, এটা কোনো আর কাম নেই আমাদের, শান্তি মতো খাক ভাই, এখান থেকে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ চলো, আমরা অন্য দরজায় দেখবো কোথায় ফাইলটা আছে। ও তো বলেই দিল না কোথাও ফাইলটা আছে। ভাই এ কেমন গার্লফ্রেন্ড আপনার ভাই, ভাই আপনি জীবনে অনেক ভালো পাবেন ভাই, এটারে ব্রেকআপ করে দেন ভাই। আমার মনে হয় ও এসবের সাথে জড়িত, ওই ভূতের সাথে জড়িত। এ ভাই তাহলে তো আপনি এতদিন ভূতের সঙ্গে রিলেশন রেখেছিলেন ভাই। আরে ভাই আমি তো নিজের জন নাই, আর ফোন নাম্বার টোন নাম্বার সবকিছু ব্ল্যাক লিস্টে রেখে দেন ভাই, সেটা পরে ভাববো নি। তো দেখি এখানে কোন ফাইল পাওয়া যায় কিনা। ওই দরজাটা খোলা আছে, দরজাটার মধ্যে কি আছে দেখি তো। আপনার তো এখানে তো খুললো না, কোন দরজায় খুলতেছে এটা ভাই? আপনার তো হরর গেমের সাথে যুক্ত, তাই হয়তো আপনার গার্লফ্রেন্ডটা ভূতি। এই দরজা বন্ধ হয়ে গেছে ভাই। ভাই ভাই কিসের জন্য আওয়াজ শোনা যায় ভাই? কিসের আওয়াজ হইতেছে ভাই? এসব কি, কেউ মনে হয় দৌড়ে দৌড়ে আসতেছে ভাই। আমাদের আমাদের বাসান ভাই। ভাই কিভাবে বেরোবো, বের হতে পারতেছি না। হে প্রভু ভাই, ভাই দরজাটা খুলে গেছে, খুলে গেছে। আসো আসো পিছনে পিছনে আসো ভাই, আপনি আগে যান ভাই। হ্যাঁ আমি তো আগে আছি, তুমি তো ভীত, তুমি পিছনেই থাকো ভাই। আমি অনেক ভয় পাইতেছি। এই দরজাটা খুলতেছ না কেন? তুমি ধাক্কা দাও না কা পিছন থেকে ভাই। আমি ধাক্কা দিতেছি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, তুমি ধাক্কা দিছো সামনে থেকে। এই ফাইলটা পেয়ে গেছি ভাই। ফাইল চলো চলো এখান থেকে বের হবো। এটা মনে হয় বের হওয়ার রাস্তা। বের হওয়ার রাস্তা কই? হ্যাঁ হ্যাঁ আমরা বের হতে পেরেছি, থ্যাঙ্কস গড। তো বন্ধুরা আমরা হসপিটাল থেকে বের হয়ে এসেছি, এখানে ভূতগুলো মরে যাচ্ছে ভাই। এটা কেমনে সম্ভব ভাই? এতক্ষণ অনেক জ্বালাই ছিল ভাই, আমরা তো কিছুই করি নাই, বের হয়ে গেছে পড়ে গেছে। গেটটা ওপেন হয়ে গেছে অটোমেটিক। ও ভাই আমি এতক্ষণ আপনাকে মিথ্যা বলছিলাম, আমি কোনো ভয় টাই পাই না। দেখো ওহো দেখো দেখো, আমার আমাদের গার্লফ্রেন্ড বসে আছে। কিভাবে মনে হয় এত বড় সাহসের, আমাদের কত বড় বিপদে রেখে কিরকম করে? একবার খবরও নিতে এসল না ভাই, দেখেন বাইকের উপরে বসে আছে। বাহ আমাদের মনে হয় হানিমুনে আবার যেতে বলতেছে নাকি? চলো ভাই এবার হানিমুনে আমরা যাবো ভাই। ওই গার্লফ্রেন্ডের সাথে যাই না ভাই, ও তো দেখছি পুরাই ভূত জানে না। দেখি আমরা, বৃষ্টি হচ্ছে খুব জোরে, তো আমরা হানিমুনে যাচ্ছি মনে হয়। আমার গাড়িটা ক্র্যাশ করে গেছে, আমি পড়ে গেছি। এবার কি করবেন ভাই? আপনি পড়ে গেছি, আমি অজ্ঞান হয়ে গেছি। গেল আপনার ভাই? আমি তো বুঝতে পারলাম না ভূতটা কোথা থেকে জেনে আসলো এবং আমি পড়ে গেলাম। ভাই আপনার গার্লফ্রেন্ডের এখন কি অবস্থা? ভাই মনে হয় মরে গেছে, শান্তি পাইছে ভাই, অনেক ভালো হয়েছে। দেখি তো কই আপনার গার্লফ্রেন্ড, দেখি কই তো সামনে পড়ে আছে ভাই। ওখানে থাক, আপনি ভাগেন এখান থেকে। দেখি দেখি আমার গার্লফ্রেন্ডের কি হইলো, আমি দেখবো না ভাই। বেশি আছে, বেশি আছে ভাই, এখনো বেশি আছে। আমাকে বলতেছে আঘাত পাইছে খুব জোরে, ওকে মানে রেস্টে থাকতে হবে, এই কথা বলতেছে আমাকে। ও ভাই ওকে চিরতরের জন্য রেস্টে পাঠান ভাই। আরে না ওকে আমাকে সুস্থ করতে হবে ভাই। আপনি আল্লাহকে জান, আমি বাইরে ওয়েট করতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। হরর ভাই নেক্সট পার্ট কবে আসবে? নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, এবং নেক্সট পার্টে আমার গার্লফ্রেন্ডকে সুস্থ করব এবং এখানে যত সব ভূত আছে সবগুলোকে মেরে ফেলে দেব। ও ভাই থ্যাংক ইউ। আর এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।